ব্রাদার, আজকের এই অফারটা পুরোটাই আমি আপনাদের জন্য ছেড়ে দিলাম গাইজ, আপনাদের জন্য পুরোটাই ছেড়ে দিলাম এবং আপনারা এখান থেকে প্রচুর আর্নিং করতে পারবেন। তার জন্য আমি আপনাকে রিকোয়েস্ট করব অবশ্যই অবশ্যই ভিডিও লাইক এবং শেয়ার করে দেবেন। যতটাই আপনারা লাইক শেয়ার করবেন ততটাই আপনার আর্নিং হবে, কেননা গাইজ আজকে জাস্ট আমি পেমেন্ট তুলে দেখাবো এবং ইনকামের সুযোগটা আপনার জন্য ছেড়ে দেবো। এবং যে অ্যাপ্লিকেশনের পেমেন্ট তুলবো, দেখতে পাচ্ছেন কালকে অ্যাপ্লিকেশানে আমি $27 পেমেন্ট তুলেছিলাম এবং আজকে কতটা ডলার পেমেন্ট তুলবো সেটা জাস্ট আপনিই দেখবেন গাইজ। আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কোনো লিংক দেবো না গাইজ, অ্যাপ্লিকেশানের লিঙ্ক দেবো না। আমি আপনাকে বলবো আপনি আপনার লিঙ্কটা, যতজন আমার লিঙ্ক থেকে সাইন আপ করেছিলেন তাদেরকে বলবো, তারা এখনও রিফার কমপ্লিট করেনি, সিম্পলি আপনার লিঙ্কটা এসে কমেন্ট বক্সে কমেন্ট করে দিন। এবং যারা নিউ ইউজার আসছে তাদেরকে এটাই বলবো তারা কমেন্ট বক্স থেকে নিয়ে নিন। এবং যে কেউ যদি ফুল ভিডিও দেখতে চান তাহলে এখানে চ্যানেলের উপরে ট্যাপ করে এখান থেকে গাইজ এই ভিডিওটা দেখে নিতে পারেন ফুল ভিডিও। আজকে জাস্ট আমি লাইভ পেমেন্ট তুলে দেখাবো, এই একটা ফুল ভিডিও এবং এই একটা ফুল ভিডিও, দুটো ফুল ভিডিও অলরেডি দেওয়া আছে, সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। এবং আমি আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আপনারা যত পরিমাণে শেয়ার করবেন ফেসবুক হোয়াটসঅ্যাপে ততটাই আপনাদের লিঙ্ক থেকে সাইন আপ হবে। জাস্ট একটা শেয়ার এবং লাইক করে দিন। এবং আপনার লিঙ্ক তো কমেন্ট বক্সে আপনি কমেন্ট করে দিচ্ছেন, যত নিউ ইউজার আসবে ততই কিন্তু আপনার লিঙ্ক থেকে ডাউনলোড হবে। তো চলুন কত অলরেডি আমি এখান থেকে আর্নিং করেছি এবং আজকে আপনার সামনে লাইভ পেমেন্ট তুলবো সেটা দেখে নেই গাইজ। অলরেডি দেখতে পাচ্ছেন এখান থেকে আমার মেসেজ এসেছে, ম্যাচ 365 অ্যাপ্লিকেশন থেকে এখানে 111,000 MC অলরেডি আমি অর্জন করেছি। তো চলুন ম্যাচ 365 অ্যাপ্লিকেশন ওপেন করে নেবো এবং সেখান থেকে কীভাবে লাইভ উইথড্রল লাগাতে হয় সেটা আমি দেখে নেবো। তো সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন ম্যাচ 365 অ্যাপ্লিকেশন, এটা আমি ওপেন করে নিচ্ছি একদম লাইভ, একদম টাকা উইথড্রল করে আমি আপনি দেখাবো। তো এখানে চলে এলাম, এখান থেকে এবার সিম্পলি এখানে থ্রি ডট সেকশানে ক্লিক করে নেবো। থ্রি ডট সেকশানে ক্লিক করার পর এখান থেকে ইনভাইট বোনাস এখানে ট্যাপ করবো। ইনভাইট বোনাসে ট্যাপ করার পর সিম্পলি কালেক্ট অংশে ট্যাপ করবো গাইজ। এখানে একজনকে রেফার করলে 80 টাকারও বেশি দিচ্ছে, কিন্তু গাইজ প্রবলেম হচ্ছে এটাই যে এখানে মিনিমাম 10-12 জনকে রেফার করতে না পারলে কিন্তু আপনি তুলতে পারবেন না। তো সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন কালেক্ট বোনাস বলে একটা অংশ আছে। তো অলরেডি এখানে আমি এবার কালেক্টে ট্যাপ করবো এবং কতটা ডলার আমার কালেক্ট হয় দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে গাইজ $141 কিন্তু আমার কালেক্ট হয়েছে। কত ডলার দেখতে পাচ্ছেন? $141 এখানে 111,000 MC কয়েন অর্থাৎ $141। তো ওকেতে আমি ট্যাপ করবো। তো ওকেতে ট্যাপ করার সঙ্গে সঙ্গে এখানে গাইজ আবারও টাইমিং দিয়ে দিয়েছে, অর্থাৎ কালকে এমন সময় ফের আমি অফার কালেক্ট করতে পারবো। এবং আমি আপনাকে আবারও রিকোয়েস্ট করবো, এবার গাইজ কী করবেন চলুন দেখতে পাচ্ছি। এখানে গাইজ টোটাল আমি এখান থেকে ওয়ালেটে চলে যাবো, সিম্পলি ব্যাকে চলে এলাম, চলে এসে আবার ওয়ালেটে ট্যাপ করবো। ওয়ালেটে ট্যাপ করার পর আমার MC কয়েন কত আছে দেখে নেবো। তো এখানে সিম্পলি দেখতে পাচ্ছেন $142 MC কয়েন আছে, $142। সিম্পলি এখানে আমি MC কয়েনে ট্যাপ করবো, MC কয়েনে ট্যাপ করলাম। এবার এখান থেকে গাইজ নিচে চলে আসবে রিডিম MC টু BTC, অর্থাৎ MC কয়েনগুলো আপনাকে BTC ট্রান্সফার করতে হবে। তো এখানে জাস্ট আমি ট্যাপ করবো, এখানে গাইজ অল, এখানে অলে ট্যাপ করে দেবো, অল MC কয়েন, এখানে অল MC কয়েন ট্যাপ করে দিলাম। এখানে গাইজ কিছুটা ফি আপনার কাটবে আলটিমেট। তো এখানে গাইজ রিডিম BTC MC কয়েন এখানে ট্যাপ করবো, এখানে জাস্ট ট্যাপ করে দিলাম এবং দেখতে পাচ্ছেন এখানে MC কয়েনগুলো BTC চলে গেছে। তো এবার আমি ওয়ালেটে চলে আসছি, সিম্পলি BTC ওয়ালেটে চলে আসুন। দেখতে পাচ্ছেন $141 কিন্তু BTC ওয়ালেটে আছে। তো $141 যেটা BTC ওয়ালেটে আছে সেটা আমি এখানে ট্যাপ করবো। এখানে ট্যাপ করার পর এবার এখানে উইথড্রতে ট্যাপ করবো। তো সিম্পলি উইথড্রতে ট্যাপ করে নিলাম। উইথড্রতে ট্যাপ করার পর এবার আপনি সিম্পলি এখান থেকে কয়েন বেসে চলে যান। তো এখান থেকে আমি আমার কয়েন বেস অ্যাকাউন্ট খুলে নেবো, কয়েনবোর্ডস অ্যাকাউন্ট খুলে নেবো। গাইজ একদম ইনস্ট্যান্ট পেমেন্ট দিচ্ছে, আমি পেমেন্ট কিন্তু আপনার সামনে শো করাবো। দেখতে পাচ্ছেন কয়েন বেস খুলে যাচ্ছে। তো কয়েন বেস খুলে গেছে, এখন এখান থেকে মাই অ্যাকাউন্ট সেকশন নিচে আছে, অ্যাকাউন্টে ট্যাপ করবো। অ্যাকাউন্টে ট্যাপ করার পর সিম্পলি এখান থেকে BTC উপরে দেখতে পাচ্ছেন $54 আমার BTC আছে, BTC ট্যাপ করে নেবো। BTC ট্যাপ করার পর আমি এই যে অংশ এখানে ট্যাপ করবো, এখানে ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন আই আন্ডারস্ট্যান্ড বলে একটা অংশ আছে, এখানে ট্যাপ করবো। এখানে ট্যাপ করার পর এই যে লেখাটা আছে এটা সিম্পলি আমি কপি করে নেবো। তো এখানে জাস্ট কপিতে ট্যাপ করে দিলাম, BTC অ্যাড্রেস কপি হয়ে গেল। তো BTC অ্যাড্রেস যেটা কপি হলো মিনিমাইজ করলাম। এবার দেখতে পাচ্ছেন ম্যাচ 300 উইথড্রল অ্যাড্রেস এখানে আমি গাইজ এটা এবার পেস্ট করে দিলাম। তো এটা দেখতে পাচ্ছেন BTC অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম। এবার আমার যতটা BTC আছে সবগুলো এখানে উইথড্রোতে ট্যাপ করবো, উইথড্রো অলতে ট্যাপ করবো। তো উইথড্রো অলতে ট্যাপ করলাম, এখানে গাইজ কিছুটা ফি আপনার কেটে নেবে, এখানে সিম্পলি লিখে দিয়েছে কিছুটা ফি কেটে নেবে। এবার নিচে সাবমিট অংশে ট্যাপ করে দেবো গাইজ, আর কোনো কাজ নয়। এবার সাবমিট অংশে ট্যাপ করা, জাস্ট সাবমিট অংশে ট্যাপ করে দিলাম। উইথড্রল উইল বি প্রসেস উইদিন 3 working days, কিন্তু গাইজ একটু ওয়েট করে নিলে কিন্তু আপনার উইথড্রল চলে যাবে। জাস্ট আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, ওয়েট করে থাকবেন। এবং অবশ্যই অবশ্যই ভিডিও লাইক শেয়ার কমেন্ট
কমেন্ট করবেন, কেননা গাইজ আপনি কিন্তু আপনার লিঙ্ক কমেন্ট বক্সে কমেন্ট করছেন, যত লাইক শেয়ার করবেন ততই কিন্তু আপনার লিঙ্ক থেকে ডাউনলোড করবে এবং এমন ইনকাম করতে পারে। গাইজ $141 মানে বর্তমানে প্রায় 9,000 টাকার কাছাকাছি, হিসাব করে দেখতে পারেন কতটা টাকা আমি আর্নিং করে নিচ্ছি। তো চলুন টাকা ওখানে গিয়েছে কিনা একটু ওয়েট করে দেখে নিন। তো ব্রাদার আলটিমেট আমি মাত্র 20 মিনিট মতো ওয়েট করে নিয়েছি এবং এখানে দেখতেই পাবেন, এখানে গাইজ আমি BTC ওয়ালেটে ট্যাপ করব এবং ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন এখানে গাইজ BTC আমার রিসিভ হয়ে গেছে। তো সিম্পলি দেখতে পাচ্ছেন BTC-র যেটা রিসিভ হয়ে গেছে সেটা এখনও পেন্ডিং আছে, সমস্ত চার্জ বাগেরা কেটে নিয়ে আমার মাত্র $116 দিয়েছে। গাইজ $116 মূল্য কিন্তু প্রচুর, কত জানেন $116 $100 মানে ইজিকাল টু প্রায় 7,000 টাকা এবং $16 মানে 1,000 টাকা, অর্থাৎ 8,000 টাকা কিন্তু আমি আর্নিং করে নিলাম। এবার গাইজ আপনাদের পালা, আপনারা কতটা এই ভিডিও শেয়ার করছেন অবশ্যই লাইক শেয়ার করবেন এবং আপনারা তো আপনার লিঙ্কটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন, একবার নয় দুবার তিনবার করে কমেন্ট করবেন, আর যত বেশি লাইক শেয়ার করবেন করতে পারেন। এবং যারা ফুল ভিডিও এখনও দেখেননি তারা সিম্পলি এই অংশটায় আমার চ্যানেলের উপর ট্যাপ করে নেবেন, ট্যাপ করে নিয়ে গাইজ 3 নম্বর ভিডিওটা দেখে নিতে পারেন, 3 নম্বর ভিডিও অথবা 5 নম্বর ভিডিওটা দেখে নিতে পারেন, এই ভিডিওটা অথবা এই ভিডিওটা ফুল ভিডিও দেখে নিতে পারেন। জাস্ট গাইজ আজকে এই পর্যন্ত, ভালো লাগলে আবারও বলছি লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু মিস করবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।